গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আমার পরিবারের সব ভালোবাসার মানুষজন ভালো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। হ্যাঁ, আমার কেন হাসি পাচ্ছে জানো? সেশন শেষ, সমস্ত কিছু শেষ, ভিক্ষে করবে আর উপায় নেই। এতদিন তো এইটাই বিক্রি করেছে, নগর ঠাকুরের বেবুসে। মানুষের জন্মের ঠিকানা থাকে তো সেটাও নেই, তো জন্মেরই ঠিক নেই, তো ঠিকানা তো দূর কী বাদ হয়, ঠিক বলেছি না? ওটুক করে তোর মা কোন পরকীয়ার ফল ওটেস করে ফেলে দিয়েছে পৃথিবীতে, মানে তুই ধরতিকা বোঝ। তুই বলছিস যে ভগবান আছে, হ্যাঁ কি না পারা দুটো গামলামুখির পিসে আর পিসে মশাই খেতে পারিনি। সত্যি ভগবান আছে, আজকে ভগবান আছে বলেই তোর কোল শূন্য। হ্যাঁ বন্ধুরা, কেন বলছি? হ্যাঁ বলবে নি আবার কি, আজকে ওর কোল ভরলে আর একটা নগর ঠাকুরের বেবুসে জন্মাতে যদি মেয়ে হতো, আর ছেলে হলে ইয়ে বাবা ঘরেই বেশ্যাখানা বানিয়ে দিত, আনতো কাস্টমার আর কী করতো, পয়সা নিত। তাহলে ভগবান আছে বলতে হয়, কে মারা গেল তার জন্য খেতে পারলো না কিন্তু অনুষ্ঠান বাড়িতে আছে তাতে পাপ হয় না, বুঝেছিস তো? কোনোরকম অনুষ্ঠানে যোগদান না করলেই হলো, আনন্দ করছে, নাচ করছে, গানা করছে, খাচ্ছে না, তাই না বন্ধুরা? কিন্তু না, আমাদের নগর ঠাকুরের ব্যবসা তো বাবা এইগুলো তো ছাড়বে না, কারণ তার কাছে কন্টেন্ট নেই। সে এখন হিসাব পরীক্ষক হয়ে গেছে, ওই যে মা কুছ দে দে, আল্লাহকে নাম পার, ভগবানকে নাম পার, কুছ দে দে মা, বলছে না? এইটাই ওপরে এসছে দিনের পর দিন, দিনের পর দিন, দিনের পর দিন। এখন আমরা এসে চোখগুলো খুলিয়ে দিয়েছি, যারা ঠুলি পরে ওকে বিশ্বাস করতো মানে অন্ধের মতন, ভাবতো সত্যি এই জায়গাটা নিয়ে কেউ ব্যবসা করতে পারে, বিক্রি করতে পারে, প্রতিনিয়ত করছে, প্রতিনিয়ত করছে এই নগর ঠাকুরের ব্যবসায়। আপনারা বলুন আমাকে একটু, বলুন কে কে প্লেনে করে আসে, প্লেনে করে যায়, ভিক্ষাবৃত্তি তো যাদের, শুনুন, যেটা সমাজ বিরুদ্ধ কাজ, যেটা অসামাজিক অবৈধ কাজ, সেটাকে এ সাপোর্ট করছে, এমনি এমনি করছে, আপনারা বলুন তো। আমিও তো করতে পারতাম, স্রোতের বিপরীতে দুটো বিউজ বেশি হতো, কিস্তি বেশি খেতাম। নগর ঠাকুরের ব্যবসায় আর কিছু ভিক্ষা করার মতন ইস্যু নেই, টপিক নেই, আর বিষয়বস্তু নেই, যার জন্যে এখন সন্দীপের খরচা হিসেব, হ্যাঁ তাও আবার অ্যাকাউন্টেন্সি না, ও কোনো বিষয় জ্ঞান নেই ভাই, হিসাব ওকে দিলে তো ও গ্লেজে গোবরে নিজের গুয়ে নিজের লাপটে মাপটে থাকবে। ও বসে গেছে যে ধার দেনা করে বাকি করে প্যান্ডেল বড় খা করতেই পারে, গ্রামের মানুষরা পরিচিতি আছে এইরকম, যে তুমি করে দাও পরে দেবো। তাতে কী হয়েছে, তাতে কী হয়েছে, তুই তো নিজে বলেছিস আমার ভিক্ষাবৃত্তি করে মানে আত্মীয় স্বজনের থেকে নিয়ে আমার বিয়েটা হয়েছে, বলিস নি? লুক লাইকে এটাও তাই, এখানে স্বতঃস্ফূর্ততা দেখিয়েছে মানুষ, যার মা নেল পালিশ লাগাতে ভুলছে না, তাই না বন্ধুরা? হ্যাঁ, চা চায়ের খেতে সে ভোলে না। তারপর এই যে মুখে বাজে কথা আসে, অনেকে বলে আপনার ভিডিও ভীষণ ভালো লাগে শুধু গালমন্দগুলো ছাড়া। দেখুন আমি যাদের এগেনস্টে ভিডিও করি তারা এমন নরকের কি যে আমার আপনি আপনি পটক করে গালাগালি চলে আসে, এই জন্য সরি চাইছি, আমার এক্ষুনি বলতে হবে তো একটা গালাগালি, যার জন্য সরি চেয়ে নিলাম। এই যে ব্যবসাটা, এই যে ব্যবসাটা যে যে ক্রিয়াকর্মগুলো দেখায় গালাগালি খাওয়ার মতন, এখন গামলামুখী, গামলামুখী বলছে তোমরা সবাই জানো আমি চাকরি খুব ভালোবাসি, আমার এটা একবার নেশাই ধরো, এমনি আমি পরপুরুষের বান্ধবী ভীষণ আকৃষ্ট হয়ে যাই, ওটা আমার একটা নেশা বলো, যেটা আমি গত 5 বছর ধরে করেছি কিন্তু ওদের এপ্রিল ফুল করে করে এসেছি, আর যখন ধরা খেয়ে গেছি, যখন আমার খাজানা মাজানা মানে দিতে শুরু করেছি তখনই আমি ধরা খেয়েছি। শোনো আমি বলেছি অসংলগ্ন কোনো কাজ স্বামী করলে বউয়ের চোখে আগে ধরা পড়ে, ঠিক, বউও করলে স্বামীর চোখেও ধরা পড়ে। আর আমি দেখছি ওয়াইটিতে মানে মুখে আমি শুনে এসেছি সমাজে শালা পুরুষগুলো একটা ঘরে একটা বাইরে থাকে, ওয়াইটিতে এসে আমাকে চোখ খুলিয়ে দিল না, নারী সব কিছুতেই ভারী, মানে পরকীয়াতে মহিলারা গিয়ে একটা ঘরে একটা বাইরে, মানে ঘরে স্বামীর বান্ডু নিচ্ছি আবার পরপুরুষটাও, একটু টেস্ট করে দেখি না কেমন, করতে গিয়ে তার খাজানাই দেখি ফেলো, আর ওই পর্দার উপরে যে বান্টুওয়ালা শান্টু সে তো পাগল দিওয়ানা, তুমি চলে এসো আমি তোমাকে ভরণ পোষণ সব দেবো, শুনতে পেয়েছো তোমরা? যেটা শুনেছো সেটাই বলেছি, ভরণ পোষণের সাথে আর একটা কী দেবে। তা আমি বলি কি, এই যে তুই সন্দীপের পিছনে পড়ে রয়েছিস, পড়েই রয়েছিস, পড়েই রয়েছিস, এবার তোর আর কিছু নেই, দেখলি আড়ম্বরপূর্ণ একটা বার্থডে পার্টি গেল, তোর হিংসা তোর সমস্ত ঝরে 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 পড়লো সীমার এগেনস্টে, মানে ছোটো টেম্পু, তোর নাকের গহ্বর দুটো এত বড়, ওই ছোটো টেম্পু নাকি অনায়াসে প্রবেশ করতে পারে, হ্যাঁ কিরে তাই, এর আগে নাকি নাকের ছেঁদা ওই ছেঁদা ভেবে নাকি কাজটা নাকেই ছেড়েছে। দেখ আমার মুখ তোকে তোর এগেনস্টে বলতে গেলে এরম খোলে, তাতে কেউ যদি আমাকে খারাপভাবে সরি সরি চেয়ে নিলাম, ঠিক আছে কারেকশান করবো, সংশোধিত হবো অবশ্যই করে, কিন্তু এরা সমাজটাকে আরও নোংরার দিকে আরও অন্ধকারের দিকে ঠেলে ঠেলে পাঠাচ্ছে। চিন্তা করুন তো, বৈধ এই বৈধ এই বৈধ আইন নাকি বৈধ করেছে পরকীয়াকে, চিন্তা করুন, মানে কি বলছে যে আয় ঘর থেকে বেরিয়ে আয় গৃহবধূরা পরকীয়া মারা, আর পরকীয়া মানেই বুঝতে পারছেন, আপনাকে সায়েন্স বোঝাবে না, আপনাকে ম্যাথ বা ইংলিশ বোঝাবে না, সরাসরি একদম শরীরের কাঠামো বোঝাবে, বুঝাতে পেরেছি? হ্যাঁ, তাহলে আজকে আমরা তো এগুলো রুখবো, আজকে আমরা তো এগুলো রুখবো যে না এইগুলো নষ্টামি যেন মহিলারা না করে, কিন্তু না এ নাড়া লাগাচ্ছে এটা বৈধ এটা বৈধ এটা আইনত বৈধ, তাহলে একে কোনো ভালো কথা কি বলা যায় না, ভালো কথা বলা উচিত, যার জন্য আমার মুখ খারাপ করতে হয়, মুখ খিস্তি বেরিয়ে যায়, সরি টু সে, আবার সরি টু সে,
ঠিক আছে, নামলাম মুখে, তাহলে আমি যে কথাটা বলতে বলতে খেয়ে হারিয়ে ফেলছি, তুই সন্দীপের থেকে চোখটা হাঁটা, দশ টাকার সালা প্লাস্টিকের শাঁখা পড়ে আছে, চিন্তা কর, প্রমোশন, কার হাত ধরে বেরিয়েছে, দশ টাকার চুলুখা পাবলিককে ছেড়ে মাল খাওয়া, যে সারাদিন মদের মধ্যে ডুবে থাকে, ঘুম থেকে উঠে মুখ কুলা করে সে মদ দিয়ে, ঘুমাতে যায় তাই দিয়ে, তার হাত ধরে বেরিয়ে গেছে, প্রচুর বলেছে আনন্দ দেবো, চলে এসো, কী দিচ্ছে, কিছুই দিতে পারছে না, ভাবছে বাবা সেরা সুখ, স্বর্গের সেরা সুখ, পৃথিবীর সেরা সুখ দেবে, যাই বেরিয়ে গেছে। আজকে ওকে এমন জুতো কিনে হাঁটছে যে ছেঁড়া জুতো হাতে করে নিয়ে হাঁটতে হচ্ছে, তাহলে করুণ পরিস্থিতি তো অবশ্যই। তা আমি নগর ঠাকুরের বেবুসে, তুই যদি সাপোর্টই করিস, এই ইনকামের জন্য করিস না, আমি জানি তোর এই সাপোর্টের পিছনেও তোর স্বার্থ জড়িয়ে আছে, এই যে প্লেনে করে তুই বলে ফেলি আমি ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে গেছি, তাহলে আমরা সবাই বুঝে নিলাম তুই করে এসছিস না, তাই এটা কী করে এসছিস, এইটার জন্য তো তোর ওই পরকিয়ার ওই জায়গায় তোর তেল মাখাতে হয়েছে, চাটতে হয়েছে, মানে যত নোংরা কাজগুলো তোর করতে হয়েছে, তারপর সে পয়সা দিয়েছে, তারপরে তো গেছিস, তা আমি বলছি তার কী করুণ দশা দেয়, ওখান দিয়েও অনেক নিয়েছিস, মানে মন্দির আর এখন এর থেকেও নিচ্ছিস, তাই এর থেকে যখন নিচ্ছিস একে তো তোর কিছু একটা দায়িত্ব থেকেই যায় না, নাকি শুধু রেভিনিউ জেনারেট করবি বলে একবার সন্দীপ, একবার সন্দীপের মা, একবার ওই জলপাইগুড়ির মানে ভদ্রলোক যে সন্দীপের মায়ের পাশে দাঁড়িয়েছে, আসলে তা না, আসলে তুই দেখে এসছিস আননোন ব্যক্তি মানে মায়ের কাস্টমার, যার জন্য তুই ওই আননোন লোক পাশে দাঁড়িয়েছে নিমন্ত্রিত হয়ে এসছে, কিন্তু না ওর মায়ের সাথে শোয়াতে হবে, নাহলে তোর তো তোর চর্বি তো চর্বণ করার বিষয় নেই তো, কি বন্ধুরা ঠিক বলছি না, তুই একদিন গামলামুখী, আজকের ভিডিও থেকে গামলামুখীকে কিছু বল, এইটাই যদি অন্যরা করতো তুই শালা কী বলতিস, মানে তুই চোখ দিয়ে ওই পিজি রুম থেকে তুই পাশে ঘরে যৌবনের এডিট করছে ভাসুরের সাথে কণিকা, সেটা তুই দেখতে পাস, আর এইটা তুই দেখতে পাচ্ছিস না, এটাও আমাকে বিশ্বাস করতে হবে, হ্যাঁ বল কামলামুখী কী কী করছি, কখন উঠছি কাজ সেরে, আর কত রাত্রে ঘুমাচ্ছি একটু বল, তুই না বললে আমরা বলবো, তা আমার কথা সেটা না, আমার কথা সন্দীপ করবে আর সন্দীপকে মানুষে হেল্প করবে, এইটা তোর দেখে যেতে হবে, কিছু করার নেই আসলে, জানিস তো কী করবি বল, কষ্ট পাস আমি জানি, কারো গিফট এলে দেখলেই তোর একদম জায়গায় চিরবিরানি 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 লাগে, কেউ গিফট আনবক্সিং করলে তখন তো তোর সেই সপ্তমে গিয়ে চিরবিরানি চিরবিরানি চিরবিরানি, আর কেউ যদি টাকা পাঠায় ও তুই তো সেই রাতে খাস না, স্বামীটাকে দুটো খিস্তি মেরে শুয়ে পড়িস, মানে খালি পেটে, মানে বলতে চাস না আজকে খাবারটা আমি বাঁচালাম রাগ করে, বুঝলেন বন্ধুরা এটাই হচ্ছে বড়, এই যাকে গিফট দেবে ও আর নিতে পারে না রে, তা আমি বলি তুই একটু গামলামুখির হয়ে প্রচার কর, ওর তো মতনই শেষে শুরু হয়ে গেছে, কী পুড়িয়ে বেরিয়েছে যে ওর জিতে যেতে জুতো ছিঁড়ে যায়, চিন্তা কর আজকে ওই বাতকুল্লায় যদি থাকতো তাহলে কি আজকে এই অবস্থা হতো, তুই বল আজকে বাতকুল্লায় থাকলে ওর এই অবস্থা হতো, ওর সেই নাইটির পর নাইটি চলে যাচ্ছে শান্তিনিকেতনে, শাড়ির পর শাড়ি, চুড়িদারের পর চুড়িদার, তারপরে তো খেয়ে বড় বড় রেস্টুরেন্টে খেয়ে চলে আসছে, তারপর আসছে এসি গাড়িতে নিজেদের চার চাকায়, আজকে ওর দশা দেয় পাখা চালানো, পাখার তলায় শুতে হচ্ছে, বিশাল ইস্যু করে বেরিয়ে গেছিলো, মানে এসির হাওয়াও ওর শাশুড়ি খেতে দিচ্ছিল না, মানে এসি চালালে সব হাওয়া ওর শাশুড়ির গায়ে চলে যাচ্ছিলো, প্রচণ্ড কষ্ট পেয়েছে কিন্তু, কিন্তু ওই যে সরাসরি মায়ের সাথে ছেলেকে শোয়াতে পারিনি, কিন্তু দালালকে বলেছে তুমি এটা নিয়ে রুটি নাও, আমার শাশুড়ি একটা পরকিয়া ছিল, তাই জন্য ভোর 3:30-4 সময় উঠে বনে বাজারে আগে পরকিয়া কোণে এসে তারপর ঘরের কাজে মন দিত, আর আমি বজ্জাত মেয়ে ছেলে তোমাকে না শুরু করবো নিজ দিয়ে কেলানো, গামলামুখীকে বলছি শেষ করবো মাথার উপর দিয়ে, সাথে ওই নগর ঠাকুরের বেবুসে একদম রাজ্যটক আগে ছিল একদম, তারপরে যখন মন্দিরা পাত্তা দিচ্ছে না মন্দিরাকে বেঁচে বেঁচে খাচ্ছে, মন্দিরা কী কী করেছে অপকীর্তিগুলো ও বেঁচে বেঁচে খাচ্ছে, মন্দিরা বলছে কী কখন বললাম দি ভাই বল, মন্দিরাও বলতে পারছে না কারণ ও তো আগেই ওর কাছে বিক্রি হয়ে গেছে, যার জন্যে ও বললো না এইটা আমার জীবন থেকে বিদায় দিতে হবে, আমাকে বলেছে তুই আমাকে ভুলিস না, তুই আমাকে নিয়েও বলিস, বাবা সে তো হবেই, এই যে যেমন যে গামলামুখী ওর নেগেটিভ ওকে ক্যারেক্টারলেস করেছে এইরকম একটা কমেন্ট পিন করেছে, মানে আমাকে বাঁচিয়ে রাখ তোরা, বেশ্যাবৃত্তি তো আমাকে আগে পরে করতেই হবে, তাহলে তোরা আমাকে এইভাবে নেগেটিভিটি দিয়ে ওয়াইটিতে বাঁচিয়ে রাখ, কিন্তু মানুষ তো তা করতে দেবেনি গো, দেখ তো দেখানোর কিছু নেই, আর যা দেখাচ্ছিস ভুলে ভরা, কষ্ট হচ্ছে জানিস তো, কেন বলতো আমি সত্যি করে তুই যখন বাপের বাড়িতে যেতিস সেই ব্লগগুলো বেশি করে দেখতাম, ওই যে তোর পাশে তোর কে পিসি তোর ঠাম্মি তোর এই সারা উঠোন জুড়ে, তারপর সঙ্গী যে বাঁশ দিয়ে দিয়েছে সে তার ছেলে, মানে তোদের বাড়িতে একটা মানে অনুষ্ঠান লেগে যেত তুই গেলে, আর এখন তোর ওই বাড়িতে অনুষ্ঠান হলে তুই যাওয়ার একটা পারমিশন পাস, কিন্তু তোকে মানে কেউ বুঝছে না যে তোর অস্তিত্ব রয়েছে বাড়িতে, আনদেখা করছে, কেউ কথা বলছে না, তুই ক্যামেরা অন করলে সেখান দিয়ে চলে যাচ্ছে, এটা কষ্টকর, এরম কিছু দেখাস না, বুঝেছিস তো, মানুষ এটাকে নিয়ে বেশি চর্চা করবে, এই যে আমি করছি আবার করবো বা টু তুই দেখাবি তার উপর, মানে এইগুলো করিস না, তোর পরিণতি তুই ডেকে এনেছিস, মানে ভয়ঙ্কর পরিণতি, ভালো পরিণতি না, তাহলে মানুষ তো বলবেই, তাহলে তুইও বল গামলামুখী তোর দালালকে তোর হয়ে যেন মানে নেগেটিভ পজিটিভ কিছু তো বলা নেই, মানুষজন তোকে হেল্প করে তোর এই দুর্দশা দেখে, এটা একটু বল, ওই সন্দীপের পদে লেগে থাকলে কিছু হবে না, তাতে সন্দীপের উল্টে আরও আরও ইনকাম হবে, মানুষ দেবে কারণ সন্তানটা তার কাছে রয়েছে, সন্তানটা আজকে তুই নিয়ে গেলি এইরকম পরিস্থিতির সম্মুখীন হতিস না,
এটাই হচ্ছে ঘটনা। কিন্তু দেখ, তাতে তোর কিন্তু কিছু যায় আসে না, তুই তো সন্তানটার কথা বললেও চারটি লোক গিয়ে তোকে সাবস করবে, চারটি কেন, আরও দশটা মানুষ গিয়ে আহারে বলে তোকে সান্ত্বনা দেবে। কিন্তু দেখ তোর সব হচ্ছে, সন্তানের নামটাই তুই মনে করতে পারছিস না। তুই মানুষকে বলছিস তোর এই সাদা চুড়ি দেখে যেন মাথায় ব্রেনে চাপ না দিক, অন্য কিছু না ভাবে। কী ভাববে বল? তুই বাড়ি থেকে কেন বেরিয়েছিস? বাপের বাড়ি গেছিলি, কেন গেছিলি? সেখান দিয়ে তাড়িয়ে দিয়েছে, কেন তাড়িয়ে দিয়েছে? এখন কোথায় আছিস, কেন আছিস, কী কারণে আছিস বল? কিচ্ছু না, একটা কথাই বলতে হয়, বড় পুরুষের শয্যা সঙ্গিনী হতে গেছিস, এটাকে এক কথায় বলে। এত পরকিয়া খাজানা দেখানো এগুলো ভুল কথা, তোর শরীরের খিরে তুই মেটাতে গেছিস। মানুষে ভুল করে, তারপরেও সেটা ভুলে গিয়ে একসাথে সংসার করে, এরকম প্রচুর মানুষ আছে। বৌরা ভুল করলেও বিপদে গেলে স্বামীরা নিয়ে আসে, স্বামীরা গেলেও বৌরাও নিয়ে আসে, এনে তারা আবার সংসার করে। কিন্তু দেখ তোর এত চিড়বিড়ানি যে তোর মা সালিশি সবাই মেনে নিয়েছে মেয়ের দোষ। কিন্তু না, তোর তো চম্বক টানছে তোকে, তাই না? ওই পোকা খাওয়া মাল তোকে টানছে, কিছু দেবে, আমিও দেখবো, আমরাও দেখবো। তাই দালালির উদ্দেশ্যে আমার একটা কথা বলার, তুই এখন হিসাব পরীক্ষক হয়ে গেছিস, কোনটা প্রফিট, কোনটা লস, কোনটা ব্যয় হয়েছে, কোনটা আয় হয়েছে, এইগুলো দেখিস না, কষ্টই পাবি। কারণ তুই তো আবার লোকের ভালো দেখতে পারিস না, লাখ টাকার হিসেব তোকে দিতে হবে। কেন রে, তুই কোথাকার হরিদাস? হ্যাঁ, খা মা চু বেশালি, আর আমি বজ্জা, ও হিসেব দেখছে, ওই দেখছে, তাই দেখছে। তোর জন্মের ঠিক ঠিকানা আছে? তুই অন্যের জন্ম অন্যের মৃত্যু বলছিস? তোর জন্মের ঠিক ঠিকানাই নেই, তুই ওর পিসি পিসুমশাইকে নিয়ে পড়েছিস। খুব ভালো লাগছিল যখন ওর পিসে গামলামুখীর বাবার সাথে কথা বলেছিল, তখন তো বাবা কী স্বতঃস্ফূর্ততা তোর মধ্যে, যেই ওরা পাল্টে গেল অমনি তুইও পাল্টে গেলি। এইটাই বল, এইটাই হয়ে আসছে ওয়াইটিতে। স্রোতের বিপরীতে গা ভাসিয়ে তুই একটা রেগুলেশন আনবি ভেবেছিলি, দেখলি তোর মুখে ঝেঁটা জুতোর লাতি ডিম কষা কামরস সব এসে পটপট করে তোর মুখে পড়ছে, আর তুই বাধ্য সেগুলো খেতে, কিছু করার নেই। আরে বজ্জা বল, তুই বলছিস ওরা ভিক্ষা বৃত্তি করছে এরম ফ্যামিলি, ওরা মিথ্যেবাদী, ওরা জোচ্চোর, ওরা ছোটো লোক, ওরা অশিক্ষিত। বিশ্বাস কর, পাঁচ বছর ছিল বল গামলামুখী, সত্যি কী জঘন্য পরিবেশে, কোন পরিবারে ওর মা বাবা ডেকে বিয়ে দিয়েছিল, ভাগ্যিস চলে গেছে, বাবা মুক্ত বিহঙ্গ, তাই না? সত্যি। আর শোন তোকে একটা কথা বলি, তুই কয়েকদিন আগেও ওই যে রাহুলের ফটো চিপকে তুই কিন্তু অনেক ভিডিও করেছিস, ভেতরে গিয়ে দেখলাম রাহুলের রটাও নেই, তুই জ্ঞান দিচ্ছিস, তোর থেকেই তো শেখা, ভেতরের মাল একরকম উপরে এক। হ গামলামুখীকে রেখে ঢ্যামলাদীপ তো পালালো মুম্বাই, আর গামলামুখী তার ছেলের জন্মদিনে চলে এলো, ওরম কিছু ছিল ভেতরে? ছিল না। তাহলে তুই বলছিস তুই নিজে ওই ক্রিয়া কর্মগুলো করে তুই সন্দীপকে জ্ঞান দিতে বসেছিস যে পিসির কিছু সবাই যাবে? আরে তুই তো তাই করছিস, তুই তো করে আসিস, তুই এই একই ব্লেম দিয়েছিলি কণিকাদে। কিন্তু দেখ তোর টাইটেল থামনেল একরকম, ভেতরের মাল মশলা আর এক রকম। সেদিন তুই এমন করলি লোকে দৌড়ে যাবে, সত্যি বিরাট একটা খবর তুই দিয়েছিস, কারণ সব পরকিয়া কামরস কামু পরপুরুষের বান্টুতে আসা তো পরপুরুষের সঙ্গী যা, সেগুলো তো তোকে ভাই বলে না মানুষ বলো, বাবা তাহলে তো আসল খবরটা যাই গিয়ে দেখি। ওমা কিছুই নেই, তাহলে তুমি সন্দীপকে জ্ঞান দিচ্ছ, কী থামনেল কী টাইটেল করবে? একজন ইউটিউবার একজন ব্লগার তারা এগুলো করবেই ভাই, এগুলো করবেই। তুই শালি জ্ঞান দিতে বসেছিস একই কাজ করে? বজ্জাত কোথাকার জ্ঞান দিতে বসেছে। আর ওর পিসির কথা যদি নাও বলে থাকে, ওর পিসির কথা বলেনি, পিসি লিখেছে তুই দৌড়ে যাবি একশো বার দেখবি, তুই করিস না? ও বসে গেছে ওদের নিয়ে যে ইউটিউবাররা এসেছি, ভিক্ষাবৃত্তি দানছত্র মেন ব্রাঞ্চ হচ্ছে শনিবারে। তুই তো পরে বলছি, এরা তো একটা ভালো কাজে গেছে, একটা শিশুর জন্মদিনে স্বতঃস্ফূর্ততা দেখিয়েছে, অন্তরের ভালোবাসা দেখিয়েছে। ওই দীপিকা বিশ্বাস খেয়েছো বাবা? সত্যি তাই, তার মানে ও এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ফিল করেছে, ও কেন সবাই ফিল করেছে, একমাত্র তুই, কারণ তোর ওই শূন্য পেট, শূন্য স্লিম অ্যান্ড ট্রিম, না সেটা পেটের কোনো মূল্যই নেই, পেট মারাচ্ছিস। আরে গামলামুখী, পেট ফেলে জন্ম দিও, তোর মতন অবস্থা এখন, একদম সেম টু ইউ। তুই কাদের সাপোর্ট করতে গেছিলি? হ্যাঁ তুই মন্দিরাকে সাপোর্ট করতে গেছিলি, মন্দিরা কী করছিল তুই নিজে বলেছিস, পঞ্চায়েত ভোটে ও সোয়াগ রাত মানাচ্ছিল, সেটা তোকে আবার ভিডিও কলে দেখানোর জন্য বলেছে। তাহলে এই নোংরামোগুলোকে সাপোর্ট করতে তুই গেছিলি, আর এই নোংরা পথে তুই পয়সা ইনকাম করে তোর পেট ফোলাতে যাচ্ছিস, সেটা সফলতা পাবি কী করে ভাবলি? আর সেই জায়গায় ইউটিউবাররা যদি কিষানকে আশীর্বাদ করে তার জন্মদিনে যায়, সেটাকে সকলেই ওয়েলকাম করবে। না তুই আর গামলামুখী ছাড়া দেখছিস না, তার ফুসরতি নেই, তার সময় নেই, তার সময় বার করতেই পারছে না, সে এত মজে রয়েছে খাজানা দেখাতে খাজানা বিকোতে। সে ছেলের জন্মদিনে এক লাইন লিখে উঠতে পারলো না, কিন্তু দেখ তোরা যে তার ওই কামকতা কামরস নোংরামিকে সাপোর্ট করে ভিডিও মারছিস, সেগুলোকে কমিউনিটিতে তুলছে, এগুলোর বিষয়ে কিছু বল। হ্যাঁ তোর গ্রহণযোগ্যতা কোথায় এসে ঠেকেছে, কোন তলানিতে, সেটা আর আমার বারবার মনে করাতে হবে না, তুই নিজেও জানিস। এই জন্যে এখন ভিডিও করতে গেলে সেই দম নেই, চুলকাস এই করিস ওই করিস সেই করিস ওই করি হাই তুলিস, এরকম দীর্ঘ নিঃশ্বাস ফেলিস, হিংসা বলে এগুলোকে। আর হিংসার পরিণতি কী জানিস তো, যে পরিণতি তোর দেখা যাচ্ছে, গামলামুখী দেখা যাচ্ছে, চটি ছেঁড়ার মতন জীবনটা ওর ছিঁড়ে টুকরো টুকরো হয়ে গেছে, বুঝেছিস তো? আর কিচ্ছু ফিরে পাবে না, না বাপের বাড়ির ভালোবাসা, আর শ্বশুরবাড়ির দুর্কিবাদ,
জলফট আজকে একটুখানি বন্ধুরা, আবার একটা ভিডিও সাথে অবশ্যই আসবো। টাটা।